back to my YouTube channel. So, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনার স্মার্টফোনটি কিছুক্ষণ ইউজ করার পরে যদি তাৎক্ষণিক গরম হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার কি করণীয়। তো চলুন বন্ধুরা আমরা জানি সেক্ষেত্রে আমাদের কি করণীয় থাকতে পারে। নরমালি আপনাদের মোবাইল ফোনের জন্য স্মার্টফোনটির জন্য আপনারা যে সফটওয়্যারগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করেন বা গুগলের মাধ্যমে ডাউনলোড করে থাকেন বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ডাউনলোড করে থাকেন, সো যখন আপনার মোবাইলে এই সফটওয়্যারটি আপনি প্রয়োজন বোধ করেন না বা আপনার দরকার হয় না তখন আপনি যদি আনইনস্টল করে দেন, তারপরে আপনার এই সফটওয়্যারটি কোথায় যে স্ট্যান্ডবাই থাকে অনেকেরই হয়তো অজানা এবং কী কী ক্ষতিকারক এই সফটওয়্যারটি আপনার জন্য তাও অনেকের অজানা। তো চলুন বন্ধুরা আমরা দেখি কীভাবে প্রতিরোধ করা যায় আপনার স্মার্টফোনটি যাতে গরম হয়ে না যায়। ফার্স্ট অফ অল আপনি দেখেন প্লে স্টোরে যাওয়ার পরে উপরে একদম উপরে দেখবেন একটি প্রি লাইন অপশন আছে, আপনি এই প্রি লাইন অপশনে ক্লিক করবেন। এখন দেখেন প্রি লাইন অপশনে ক্লিক করার পরে আপনার একদম উপরে গুগল প্লের নিচে মাই অ্যাপ অ্যান্ড গেমস নামে একটি অপশন আছে, সো আপনি মাই অ্যাপ অ্যান্ড গেমসে ক্লিক করবেন। তো এখন বন্ধুরা আপনারা দেখেন এখানে তিনটা অপশন আছে, একদম উপরে তিনটা অপশন আছে আপডেটস ইনস্টলড অ্যান্ড লাইব্রেরি, সো আপনি সরাসরি লাইব্রেরিতে ক্লিক করবেন। এখন আপনি দেখেন নট অন দিস ডিভাইস, মানে কি আপনার মোবাইলের মধ্যে এই সফটওয়্যারগুলো আর নাই, সো আপনার মোবাইলের মধ্যে যেহেতু অপশনগুলো নাই কিন্তু এখানে এসে সব কিছু জমা হয়ে আছে, অনেক হিউজ পরিমাণ সব সফটওয়্যার জমা হয়ে আছে। আপনার মোবাইলের মধ্যে যেহেতু সফটওয়্যারগুলো আপনি আনইনস্টল করে দিয়েছেন কিন্তু এই সফটওয়্যারগুলো আপনার এইখানে এসে এই লাইব্রেরিতে জমা হয়ে আছে, সো আপনি হয়তো জানেন না এই সফটওয়্যারগুলো এখানে এসে জমা হয়ে থাকার ফলে আপনার স্মার্টফোনটি আপনি কিছুক্ষণ ইউজ করার পরেই অনেক গরম হয়ে যায়। সো আপনি এগুলা যা করবেন আপনার সফটওয়্যারগুলো আপনি দেখেন এই যে কর্নারে একটি ক্রস চিহ্ন আছে এই ক্রস চিহ্নতে আপনি ক্লিক করবেন। এখানে লেখা আছে রিমুভ মেসেঞ্জার লাইট ফ্রম মাই অ্যাপস অ্যান্ড গেমস, আপনি কি রিমুভ করতে চাচ্ছেন আপনার এই সফটওয়্যারটি, আপনি দিবেন ওকে, ইয়েস ওকে। দেখেন আপনার সফটওয়্যারটি এখন আর নেই, এখন আপনার সফটওয়্যারটি রিমুভ হয়ে গেছে একদম চিরকালের জন্য। সো এইভাবে আপনি প্রতিটি সফটওয়্যারকে রিমুভ করে দিবেন যাতে আপনার স্মার্টফোনটি আর গরম হয়ে না যায়। সো এই কাজগুলো করলে আপনি আপনার স্মার্টফোনটি অনায়াসে খুব কুলভাবে ইউজ করতে পারবেন। সো লেটস ট্রাই গাইস অ্যান্ড কিপ ওয়াচিং ফুল ভিডিও, দিস ভিডিও ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। সো গাইস আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফিকেশন মাই আপকামিং অল দ্য ভিডিওস। সো থ্যাংক ইউ গাইস, স্টে সেফ অ্যান্ড স্টে উইথ MTC, থ্যাংক ইউ।